কিউএ একটি বহুজাতিক মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি, যাদের সাথে রয়েছে ইতালি এবং আর্জেন্টিনার প্রসিদ্ধ ডিজাইন টিম। তাই কিউএর প্রতিটি মোটরসাইকেল সর্বাধুনিক ডিজাইনের হয়ে থাকে। বাংলাদেশে কিউএ তাদের কমিউটার মোটরসাইকেলের পাশাপাশি কিউএ সুপারলাইট 150cc ক্রুজার মোটরসাইকেলটি নিয়ে এসেছে। পৃথিবীর অন্যান্য দেশে ক্রুজারটি 200cc হলেও বাংলাদেশে সিসি সীমাবদ্ধতার কারণে মোটরসাইকেলটি 150cc। পুরো বাইকটিতে ধাতব অংশের ব্যবহার অনেক, তাই বাইকটির মাঝে মজবুত গঠন লক্ষণীয়। ম্যাট ব্ল্যাক রঙের এবং বিভিন্ন স্থানে ক্রোমের ব্যবহার যে কারোরই চোখ জুড়িয়ে দিবে। 1440mm লম্বা হুইল বেস থাকায় বাইকটি আকারে লম্বা, ফলে চালকের ঝাঁকুনি অনুভব হবে কম এবং ব্রেকিং ও কমফোর্টও বেশি। এক জোড়া সাইলেন্সার পাইপ মোটরসাইকেলটিকে দর্শনীয় করে তুলেছে। দুজনের উপযোগী লম্বা এবং প্রশস্ত সিট চালক এবং পিলিয়ন উভয়ের জন্য আরামদায়ক। চালকের জন্য 730mm নিচু এবং প্রশস্ত সিট খুবই আরামদায়ক। সিটে ব্যবহার করা হয়েছে আরামদায়ক নরম গদি। দীর্ঘ পথ পাড়ি দিয়েও চালক কষ্ট অনুভব করবে না, যদিও পিলিয়নের জন্য কোনো ব্যাকরেস্ট নেই, যেটির প্রয়োজন ছিল। চালকের জন্য সামনে লম্বা এবং চওড়া ফুটরেস্ট বা পাদানি রয়েছে। লম্বা পথ পাড়ি দেবার জন্য আরামের সাথে বসার উপযোগী করে ফুটরেস্টটি তৈরি। ঘরের মেঝেতে চেয়ারে বসে পা রাখার অনুভূতি দিবে এই ফুটরেস্ট। আকারে বড় হওয়াতে যে কোনো সাইজের জুতো অনায়াসে বসতে পারবে। যদিও পিছনের পিলিয়নের জন্য ব্যবহৃত ফুটরেস্টটি একদম সাধারণ এবং গতানুগতিক। সিটের দিকে সরু হওয়া এবং সামনের দিকে চওড়া ডিজাইনের জ্বালানি ট্যাঙ্কটি 15 লিটার জ্বালানি ধারণে সক্ষম, যা দিয়ে অনায়াসেই 600 কিলোমিটারের অধিক পথ পাড়ি দেওয়া যাবে। কালো ম্যাট রঙের ট্যাঙ্কের মাঝে বড় আকারের ক্রোম করা ঢাকনা এবং তাতে লাগানো রয়েছে ফুয়েল গজ। এই অংশটুকু ক্রুজারটির ডিজাইনে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। ক্রুজার বাইকের ইঞ্জিনের বৈশিষ্ট্যই হলো তার শক্তি। শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে সিসি সীমাবদ্ধতা থাকায় ইঞ্জিনটি 150cc, যা 12 হর্স পাওয়ার শক্তি এবং 12 Nm টর্ক উৎপন্ন করতে পারে, যা আপনাকে অনায়াসে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি দিবে। ক্রুজার বাইকটিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্ট ব্যাটারি, যেটি ইলেকট্রিক স্টার্ট ছাড়াও প্রয়োজনে অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়েছে। দুই হাতে ব্যবহৃত সুইচগুলো গতানুগতিক মোটরসাইকেল থেকে বড় এবং মজবুত। চালক খুবই আরামের সাথে সুইচগুলো ব্যবহার করতে পারবে। সামনে গোলাকৃতি বড় হেডলাইট রয়েছে, যার পিছনে কালো এবং সামনের অংশে ক্রোম করা। হেডলাইটটি পর্যাপ্ত উজ্জ্বল আলোর যোগান নিশ্চিত করে বলেই রাতের আধারে লং রাইডে চালককে সমস্যায় পড়তে হবে না। সামনের জোড়া মিটার কনসোল গোলাকৃতি এবং অ্যানালগ। রয়েছে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার এবং আরপিএম মিটার। মিটার কনসোলটি সাধারণ এবং শতভাগ ক্রুজার সুলভ। পুরোটা জুড়েই রয়েছে ক্লাসিক ভাব। ক্রুজারটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে কয়েল স্প্রিং ডুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। লং রাইডে এবং বিশেষ করে একটু বেশি ওজনের চালক বা পিলিয়নের জন্য পর্যাপ্ত আরামদায়ক। ঝাঁকুনি রোধ ব্রেকিং এর সুবিধা যোগানে সমান পারদর্শী। সামনের এবং পিছনের দুটি টায়ারই বেশ মোটা। সামনে রয়েছে 110mm এবং পিছনের টায়ার 130mm। যে সকল বাইকার মোটা চাকা পছন্দ করেন তাদের খুব সহজেই ভালো লেগে যাবে। সামনের হুইল 16 ইঞ্চি এবং পিছনের হুইল 15 ইঞ্চি। কিউএস সুপারলাইট 150cc ক্রুজারটির সামনে রয়েছে বড় এবং শক্তিশালী ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। মোটা চাকা এবং 134 কেজি ওজন থাকায় যে কোনো পরিস্থিতিতে খুব সহজেই মোটরসাইকেলটির নিয়ন্ত্রণে আনা সম্ভব। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় মোটরসাইকেলটি ক্রুজার প্রেমীদের সহজেই ভালো লেগে যাবে। ডিজাইন, বৈশিষ্ট্য এবং সুবিধা বিবেচনায় মোটরসাইকেলটি দামের সর্বোচ্চ ব্যবহার হবে বলেই আশা করা যায়। প্রিয় দর্শক, কিউএস সুপারলাইট 150cc বাইক নিয়ে এই ছিল আমাদের আজকের রিভিউ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।